কামিজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো 34 সাইজ কামিজ কি করে কাটিং এবং সেলাই করতে হয়। এর লম্বা হচ্ছে 35, 34 ইঞ্চি বডি, 28 ইঞ্চি হচ্ছে কোমর, 34 ইঞ্চি হিপ, 11 ইঞ্চি কাঁধ, 5 ইঞ্চি হাতের লম্বা ও হাতের মোহরে হচ্ছে 10 এবং বডির মোড়া হচ্ছে 6.5, আর এর ফাড়া হচ্ছে নিচ থেকে 15 ইঞ্চি উপর এবং ঘের হচ্ছে 48 ইঞ্চি। তো আসুন দেখি কিভাবে কাটতে হয় এবং পরবর্তীতে আমরা দেখব এটা কি করে সেলাই করতে হয়। তো কামিজের লম্বা হচ্ছে 35, 2 ইঞ্চি নেবেন সেলাই এবং কাটিং এর জন্য। তারপর 37 ইঞ্চিতে মার্ক করবেন। তারপর বডির মোড়া হচ্ছে 6.5, তো বডিতে 6 কাটবেন। তারপর কোমরের জন্য উপর থেকে 14 ইঞ্চি বাদ দিবেন। তারপর ফাড়া হচ্ছে 15 ইঞ্চি, তো নিচ থেকে 15 বাদ দিলে 35 থেকে 20 হয়, তো উপর থেকে 20 ইঞ্চি, নিচে হচ্ছে হিপের মাপ এবং ফাড়া দুইটাই। এরপর সবগুলাকে এভাবে মার্ক করে নেবেন। সবগুলো মার্ক করে নেওয়ার পর বডি হচ্ছে 34, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি দিবেন। তারপর কোমর হচ্ছে 28, 28-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7, হিপের 4 ভাগের 1 ভাগ, হিপ হচ্ছে 34, হিপের 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5, আর এর গের হচ্ছে 48, তো 48-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 12। তো এই হচ্ছে মাপ নিলাম। তারপর বাকি রয়েছে কাঁধ, কাঁধ হচ্ছে 11, 11-এর অর্ধেক হচ্ছে 5.5, 1/2 ইঞ্চি নেবেন সেলাইয়ের জন্য, টোটাল কাটবেন 6, 6 কেটে তারপর এটাকে এভাবে স্কেল দিয়ে মার্ক করে নেবেন। মার্ক করে নিয়ে উপর থেকে এভাবে শেপ দিয়ে দিবেন। এবার শেপ কাট দিয়ে যে মার্ক করা হয়েছে সেগুলোকে এভাবে প্রথমে এই পাশ থেকে শেপ কাট দিয়ে মার্ক করবেন। তারপর এই কোমর থেকে এভাবে দিয়ে শেপ কাটটা উল্টিয়ে নেবেন, উল্টিয়ে যে এই পাশ থেকে এভাবে ডাক দিয়ে, তারপরে যে নিচে যে ঘেরের মাপটা দিয়েছেন সেই ঘের পর্যন্ত হিপের থেকে এভাবে স্ট্রেট ভাবে নিয়ে নেবেন। এরপর হচ্ছে গলা এবং নেক লাইন। তো এর নেক লাইন হচ্ছে 2.5 ইঞ্চি, গলার ডিপ হচ্ছে 5.5, এটা হবে গোল গলা। তো গলাটা আমি এখন কাটলাম না, পরবর্তীতে আমি গলাটা একেবারে বক্রমে কেটে নেব। তো আপনারা ইচ্ছা করলে কাপড়ও কেটে নিতে পারেন। এরপর এই যে কামিজের লম্বার যে 2.5 ইঞ্চি নেক লাইন দিয়েছি সেখান থেকে ধরে এখানে আছে 37, এই পাশও 37-এ দাগ দিবেন, যাতে করে কামিজটা দুই সাইডে কোনা না ঝুলে। তার জন্য এভাবে এক সমানভাবে দাগ দিয়ে নেবেন, তা না হলে কিন্তু দুই পাশে কোনা ঝুলে যাবে। তো এই হচ্ছে 34 সাইজ কামিজের ড্রয়িং হয়ে গেল। এখন আমরা এটা কাটিং করব। তারপর সেলাইয়ের জন্য অ্যালাউন্স রেখে সব দিকে সমানভাবে কেটে ফেলবেন। তো দেখুন কামিজ ড্রয়িং এবং কাটিং দুইটাই হয়ে গেল। তারপরে প্রত্যেকটা দাগের মধ্যে এইভাবে সেন্টার করে দিবেন, যাতে সেলাই করতে সমস্যা না হয় এর জন্য। এবং এই সামনা পাটে তালপাত কেটে নেবেন। দেখুন আমাদের তালপাত কাটিং হয়ে গেল। তারপর গলাটা বাকি রয়েছে, তো গলাটা আমি পরবর্তীতে দেখাবো, এটা একেবারে বক্রমে কেটে নিব। তো কামিজের বডি কাটা হয়ে গেল, বাকি রইল শুধু হাত। এখন আমি হাত কাটিং করব। তো এই কাপড়টা দিয়ে হাত হবে। হাতের লম্বা হচ্ছে 5, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাদ দিয়ে নেবেন প্রথমে, তারপর 5 এবং এই পাশে হাতের সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নেবেন,
এবং এখানে ডাউন দিবেন 3 ইঞ্চি টোটাল উপর থেকে 3 ইঞ্চি ডাউন দিয়ে তারপর এভাবে ডাক দিয়ে নেবেন এখন হাতের মধ্যে 6.5 ইঞ্চি মোড়া কাটবেন বডিতে কেটেছিলেন 6 এখন হাতে কাটবেন 6.5 তাহলে আমাদের 6.5 ঠিক থাকবে এবং বডির সাথে সুন্দরভাবে মিলে যাবে এরপরে হাতের মোড়ি হচ্ছে 10 এর অর্ধেক 5 নেবেন নিয়ে শেপ কাটটাকে এভাবে শেপ দিয়ে নেবেন এবং দুই পাশে এরকম একটু কোণা কোণে বেশি রাখবেন কারণ এই পাশে যদি বেশি না রাখেন তাহলে এই পাশটা কিন্তু বেশি আছে মিলবে না তো এর জন্য এই পাশে একটু কোণা কোণে দাগ দিবেন তারপর এটাকে এভাবে রাউন্ড করে আপনি দাগ দিয়ে নেবেন আমি দাগ ছাড়াই কেটে দেখাচ্ছি আপনার প্রয়োজনে দাগ দিয়ে নেবেন তো দেখুন এই যে হাত কাটাও হয়ে গেল এরপর এইভাবে সবগুলোকে সেন্টার করে দিবেন সেন্টার করে দিয়ে তো বডিতে যে রকম তালপাত কাটা হয়েছে তো এখানেও এইভাবেই তালপাত কেটে নেবেন তো দেখুন তালপাত কাটিং হয়ে গেল তো আমাদের কামিজ কাটা হয়ে গেল এখন বাকি রয়েছে শুধু গলা এবং বক্রম দিয়ে গলা কাটব এবং গলা কাটার পর আমরা এটা সেলাই করব তো এখন আমি কামিজটার গলা কাটব তো গলা কাটার জন্য বক্রম নেবেন 7 ইঞ্চি চওড়া অর্ধেক হচ্ছে 3.5 আর লম্বায় 14 ইঞ্চি নেবেন তারপর এখান থেকে গলা কেটে যাবেন তো গলার বর্ডারের জন্য এই যে অ্যালাউন্স রাখবেন বক্রম 1 ইঞ্চি বক্রম রেখে তারপর নিচ থেকে 6 ইঞ্চি উপরে দাগ দিবেন তারপর গলা হচ্ছে 5.5 এই 5.5 ইঞ্চি দাগ দিবেন আর সবগুলোকে এভাবে দাগ দিয়ে সমান করে নিয়ে তারপর নেক লাইন হচ্ছে 5.5 তো 5.5 ইঞ্চির অর্ধেক হচ্ছে 3.25 3.25 মার্ক করবেন এখানেও 3.25 ইঞ্চি দিবেন দিয়ে এটাকে সোজা করে দাগ দিয়ে নেবেন তারপর এটা আমি পান গলার মধ্যে কর্ড দিয়ে সুবোতাম হবে এই ডিজাইন করব তো পান গলার মতো এরকম করে সমানভাবে দাগ দিয়ে একেবারে নিচ পর্যন্ত মিলিয়ে দিবেন মিলিয়ে দিয়ে এটাকে কেটে নেবেন এবং এই যে এখানে যেহেতু কর্ড দিয়ে এখানে সুবোতাম হবে এর জন্য 2 সুতা গ্যাপ রাখবেন এই 2 সুতার ভিতরে পরবর্তীতে এক্সট্রা একটা কাপড় দিয়ে এসে এটা এখানে পাইপিং হবে এবং পাইপিং এর মাঝখানে কর্ড দিয়ে সুবোতাম হবে এই যে দেখুন এই যে আমি এখানে গ্যাপ রেখেছি সেই গ্যাপটা এভাবে রেখে নেবেন আর পান গলাটা আর একটু সুন্দর করে কেটে নেবেন যেমন প্রথমে একটু কাটলাম এখন এটাকে সুন্দরভাবে সাইজ করে নেবেন এই তো দেখুন এই যে গলাটা কেটেছি আর এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটার মধ্যে সুতা দিয়ে আমি পাইপিং করব পাইপিং করলে আর এই গ্যাপটা থাকবে না এবং ওই পাইপিং করার সময় এক্সট্রা লুপ বানিয়ে কট করে তারপর এখানে ভিতরে দিয়ে দেব দিয়ে তারপর অন্য কাপড় দিয়ে সুবোতাম বাঁধব এবং পরবর্তীতে এরকম চওড়া করে বক্রমটা কেটে নেবেন দেখুন গলা কাটা হয়ে গেল এবং এই গ্যাপটা পুরো সেলাইয়ের পর 5.5 ইঞ্চি যে মূল গলাটা সেই গলা থেকে নিচ পর্যন্ত এটাকে এভাবে নিচ দিয়ে আটকে বন্ধ করে দিবেন এবং সেলাই করার সময় আপনারা দেখতে পারবেন আমি কিভাবে সেলাই করতেছি বক্রমের চওড়াটা রাখবেন এটা যতটুকু চওড়া আছে তার চেয়ে যেন বেশি না হয় সেম টুক চওড়া নেবেন চওড়া নিয়ে দুই পাশে সমান করে বক্রমটাকে সুন্দরভাবে কেটে নেবেন কেটে নিয়ে তারপরে যে আমাদের এখানে হচ্ছে 5.5 5.5 থেকে এই নিচ পর্যন্ত পুরো গলাটা আটকিয়ে দিবেন এবং এখানে
যে পাঁচটা লুপ হবে এবং পাঁচটা লুপ হয়ে এখানে পাঁচটা সু বোতাম লাগিয়ে নেবেন। এই যে হচ্ছে সামনের গলা কেটে নিলেন। তো এখন আমি পিছনের পাটের গলাটা কাটবো, এখানে 3.5 ইঞ্চি নেবেন, ওটার মতোই 5.5, আর এই ডিপ হচ্ছে 3 ইঞ্চি, 3 ইঞ্চি ডিপ দিয়ে তারপর এইভাবে সোজা করে দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নিয়ে তারপর গোল গলা যেভাবে কাটি ঠিক সেভাবেই গোল করে কেটে নেবেন। দেখুন যে পিছনের পাটের গলাও কাটা হয়ে গেল। তারপর এইদিকে একটু অ্যাঙ্গেল করে দিবেন, সামনে গলাটা যেরকম হবে পিছনের গলাটাও, কাঁধের দিকে তো একটু আমরা শেপ দিয়ে কাটি তো বক্রমটা একটু হালকা শেপ হবে। তো এই দেখুন হয়ে গেল গলা কাটিং সামনে এবং পিছনে। এখন আমি গলা বানানোর জন্য কাপড়ের টাকেও কেটে নেব। আপনারা এইভাবে কাপড় কেটে নেবেন গলার জন্য। এগুলো সামনে, এবার হচ্ছে পেছনের গলাটা। পেছন এবং সামনের পাটের গলা কাটা হয়ে গেল। এবার হচ্ছে বক্রমটা ঢাকার জন্য এখান থেকেও কাপড় কেটে নেবেন, যাতে ডবল হবে এরকম ডবল ভাঁজ দিয়ে তারপর এরকম কেটে নিলেন। উপরে যে অংশটা থাকবে এই অংশে বেশি রাখবেন, নিচের অংশে বেশি না রাখলে কোনো সমস্যা নেই, কিন্তু উপরের অংশে কাপড় বেশি রাখবেন, যেহেতু উপরের অংশটা আমরা সেলাই দিয়ে এটাকে পাকা করে নেব, আর নিচের অংশে কাপড় রাখার দরকার নেই, ওটা অবলক করে দিলেই হবে। তো গলা কাটাও হয়ে গেল। তো এখন আমরা দেখব কামিজটা কি করে সেলাই করতে হয়। যে বক্রমটা কাটা হয়েছে সেই বক্রমটাকে কাপড়ের সাথে প্রথমে সেলাই করে আটকে নেবেন। সেলাইটা দিবেন বক্রম থেকে 100টা ভিতরে দিয়ে প্রথমে বক্রমটাকে আটকে নেবেন। আটকানো হয়ে গেল, এবার সাইড দিয়ে এভাবে মুড়িয়ে দিবেন। তারপর বেস্টি কাপড়টা কেটে ফেলে দিবেন সেলাই শেষে। তারপর গলাটাকে এইভাবে দুই ভাঁজে ভাঁজ করে নেবেন, ভাঁজ করে মাঝখানে একটা সেন্টার করে নেবেন বডির সাথে, যাতে সেলাই করার সময় কোনো সমস্যা না হয় এর জন্য। তারপর এখানে একটা চিহ্ন দিয়ে নেবেন। এরপরে দেখুন এই যে বডির সাথে প্রথমে একটা সেলাই দিয়ে আটকিয়ে নেবেন একেবারে গলা নিচ পর্যন্ত। ব্যাস হয়ে গেল। তারপর গলা যেভাবে বানানো হয় ঠিক একই নিয়মে বক্রমের নিচ দিয়ে সেলাই করে যাবেন, এবং গলাটা তৈরি করার সময় সব দিকে এক সমানভাবে ধরে রাখবেন যাতে কাপড় এদিক সেদিক না হয়। ব্যাস কোনায় এসে মেশিনটাকে এইভাবে ঘুরিয়ে নেবেন, তারপর কাপড়টা সমান করে আবার একই নিয়মে বক্রমের নিচ দিয়ে সেলাই করে যাবেন। এবং উপরের দিকে চেক করে দেখবেন সমান আছে কিনা, অবশ্যই যেন সমান থাকে সেদিকেও খেয়াল রাখবেন। তারপরে যে এদিকে 100-150 কাপড় বেশি রেগে সব দিকে সমানভাবে কেটে নেবেন।
এরপর মাঝখান দিয়ে এইভাবে সোজা সুজি করে কেটে নিয়ে তারপর দুইটা সাইডকে এইভাবে যে আমি দেখাচ্ছি এইভাবে কোণাকুণি করে কেটে দিবেন, তা না হলে কিন্তু এই যে সাইডগুলো উঠবে না সুন্দরভাবে। তারপর একটা চাপ সেলাই মেরে নেবেন, লবে সেলাই দিবেন, সেলাইটা যেন লবের দিকে হয়, বেশি দূরে সেলাই দিবেন না। কাপড়টা ঘুরিয়ে এবার এই পাশে চলে আসবেন, ব্যাস এভাবে ওটা সুন্দরভাবে সেলাই করে উপরে চলে যাবেন। দেখুন গলা সেলাই হয়ে গেল। তারপর যে বক্রমটা কেটেছিলাম গলার নিচে দেওয়ার জন্য বক্রমটাকে সেলাই করে আটকে নেবেন, সেলাই করে আটকে নিয়ে তারপর এক মাথা এটাকে পাকা করে দিবেন। তারপর এটাকে উল্টিয়ে নিয়ে এভাবে চাপ সেলাই দিয়ে সবদিকে সমানভাবে বক্রমটার সাথে কাপড়টাকে আটকে নেবেন এবং উপরের মাথাটা কিন্তু পাকা করে নেবেন, আমি দেখিয়েছি আশা করি বুঝতে পেরেছেন। তারপর এই যে পাইপিং করার জন্য আপনারা এক্সট্রা একটা কাপড়ের মধ্যে সুতা দিয়ে প্রথমে সেলাই করে নেবেন, তারপর জাস্ট এই যে সুতা পাইপিংটা সিঙ্গেল ফিট দিয়ে লাগিয়ে যাবেন। আর কট পাইপিং অবশ্যই সিঙ্গেল ফিট দিয়ে সেলাই করবেন, তা না হলে কিন্তু কটটা ভালোভাবে লাগবে না। তারপর শুধু এভাবে ধরে ধরে আস্তে আস্তে করে সেলাই করে যাবেন। দেখুন আমাদের গলার এক অংশ প্রায় শেষের দিকে, তো এখানে এসে এভাবে আস্তে করে মেশিনে সুইটা বাজিয়ে তারপর ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নিয়ে পাইপিংটাকে এক সমান করে ধরে এখানে দুই তিনটা ব্যাক স্টিচ দিবেন, ব্যাক স্টিচ মেরে তারপর আবার গলাটাকে এভাবে ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নিয়ে এই পাশে যে ওই পাশে যেভাবে সেলাই করা হয়েছে ঠিক একই নিয়মে এই পাশে সেলাই করে যাবেন। আমাদের কামিজের যে পাইপিং করার গলার ডিজাইন এটা প্রায় শেষের দিকে, তো দেখুন শেষ হয়ে গেল। তারপর উপর থেকে 5.5 ইঞ্চি নিচে চকের মার্ক করে নেবেন, চকে মার্ক করে 5.5 ইঞ্চি নিচ থেকে যে এক্সট্রা বক্রমটা সেলাই করা হয়েছে সেই বক্রমটা নিচ থেকে লাগিয়ে যাবেন। দেখুন এখানে 5.5 ইঞ্চি আছে, প্রয়োজনে একটু আমি আবারও দেখাচ্ছি, এখানে 5.5 ইঞ্চি দাগ দিয়ে নেবেন। তারপর এক পাশে প্রথমে সেলাই করে আটকে নেবেন, সেলাইটা দিবেন বডির উপর, পাইপিনের উপর কিন্তু যেন সেলাই না দেন, পাইপিনের উপর সেলাই দিবেন না, সেলাইটা দিবেন বডির উপর। এবং আপনারা লুপগুলো আগে বানিয়ে নেবেন, এখানে আমি 5টা লুপ দিয়েছি, তো আপনারা প্রথমে 5টি লুপ বানিয়ে নেবেন, তারপর সেলাই করার সময় যে দেখুন আমি যেভাবে লুপগুলো ভিতরে দিয়ে দিছি, তো আপনারা এইভাবে 5 ভাগে ভাগ করে লুপগুলো লাগিয়ে নেবেন। লুপের উপর উঠার পর এখানে ব্যাক স্টিচ মারবেন, এরকম ব্যাক ডবল করে ব্যাক স্টিচ মেরে নেবেন। তো দেখুন এখানে 5টা লুপ এক সমান ভাবে লাগিয়েছি, তো আপনারা এইভাবে মেপে নেবেন, মেপে নিয়ে প্রথমে চকে দাগ দিবেন, দাগ দিয়ে তারপর সেলাই করার সময় শুধু ভিতরে দিয়ে সেলাই করে নেবেন। তো দেখুন আমাদের গলা হয়ে গেল ডিজাইন করা। তার পরবর্তীতে আমি এখানে এই যে পুঁথি বসিয়ে দিয়েছি, আমি বলেছিলাম সবুতাম, তো পরবর্তীরা এখানে আর সবুতাম দিলাম না, আমি ডিরেক্টলি পুঁথি বসায় দিছি, সবুতমের থেকে এটা আরও সুন্দর দেখা যাচ্ছে। তো এরপর এই যে পিছন পাটের জন্য বক্রম কাটা হয়েছিল সেটাকে আটকে নেবেন, একই নিয়মে সামনা পাট যেভাবে সেলাই করা হয়েছে ঠিক একই নিয়মে পিছন পাটটাও সেলাই করে নেবেন।
ঠিক সামনাপাট যেভাবে ভাঁজ করে সেন্টার করা হয়েছে, পিছনটাকে সেন্টার করে তারপর ব্যাক পাটে কলাটা বানিয়ে নেবেন। তারপরে যেভাবে কেসির মাথা দিয়ে কেটে নেবেন, কেটে নিয়ে বক্রমের উপর চাপ সেলাই মারবেন। বক্রমের উপর চাপ সেলাইটা দিলে গলাটা খুব সুন্দরভাবে বসবে। তারপর ব্যাক পাটের সাথে সেলাই করে আটকে নেবেন। প্রথমে কাতটা জয়েন করে নেবেন। কাঁধে ডবল সেলাই দিবেন, কাঁধে সবসময় ডবল সেলাই দিবেন। দেখুন কাঁধ সেলাই হয়ে গেল। এরপর শুধু বডিটা তৈরি করবেন সামনে এবং পিছনে। এবং সাইডে বডির সাইডেও সবসময় ডবল সেলাই দিবেন। ঠিক একই নিয়মে এই পাশে সেলাই করে যাবেন। এবং সেলাই করার সময় সবসময় খেয়াল রাখবেন দুই পাশে যেন এক সমান ভাবে কাপড় যায় ভিতরে, কোনো সাইডে কম কোনো সাইডে বেশি এরকম যেন না হয়। মাঝখানে সেন্টার রেখে বডি এবং কোমর হিপ দুইটা তিনটার এভাবে মাপ দিয়ে নেবেন এবং দুই পাশে যেন সমান কাপড় যায়, চোখে ভালো করে দাগ দিয়ে নেবেন। দেখুন সাইড সেলাই হয়ে গেল। এখন শুধু বাকি রয়েছে দুই পাশে এভাবে সাইড মেরে এবং নিচটা সেলাই করা। তো আমি এক পাশ দেখাচ্ছি, আপনারা এই একই নিয়মে দুই পাশে সেলাই করবেন এবং নিচটা সেলাই করে দিবেন। আমি ভিডিওতে দুই পাশ দেখালাম না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল বাটন আইকনটা ক্লিক করে দিবেন যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত নোটিফিকেশনগুলো যেতে পারে। আর আমার ভিডিও সম্বন্ধে যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে তো আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদের লেখা রিপ্লাই করব। কোথাও বুঝতে সমস্যা হলে সেটা লিখে জানাবেন। আর আমার ভিডিওতে যদি কোথাও ভুলও থাকে সেটাও ধরিয়ে দিবেন, পরবর্তীতে আর আমার যেন এই ভুলটা না হয়। আর ভিডিও করতে গিয়ে অনেক সময় অনেক কথা যদি আপনাদের মনে কোনো দুঃখ দিয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি যে হাতা লাগাচ্ছি, তো হাতা লাগানো শেষ হয়ে গেলে আমার এই ভিডিওটা শেষ হয়ে যাবে। তো আমি চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। তো কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আর আমি আবারও বলছি, যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে লিখে জানাবেন, আমি অবশ্যই এটা সলভ করার চেষ্টা করব। তো কামিজ সেলাই শেষ হয়ে গেল। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর টেলার্সের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা রইলো।